ওয়েলকাম টু দ্য 10th এপিসোড অফ অল টাইপস অফ জেএনভিএসটি ফিগার। জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টে 50টি প্রশ্ন তৈরি হয় বিভিন্ন রকমের ফিগারের উপরে ডিপেন্ড করে। ফিগার অর্থাৎ বৌদ্ধিক পরিমাপ করার জন্য বিশেষ ধরনের চিত্র থাকে 10টি নিয়মের উপরে। সেই 10টি নিয়ম থেকে 5টি করে চিত্র দিয়ে 50 নম্বরের যে পরীক্ষা হয়, সেই 10টি নিয়মের প্রতিটি নিয়ম থেকে একটি করে উদাহরণ সহযোগে আমাদের যে অল টাইপস অফ জেএনভিএসটি ফিগারের সিরিজ, তার 10 নম্বর এপিসোডে আমরা দেখে নেব যে 10টা উদাহরণ কেমন হয়। তার আগে বলবো, আমাদের এই সিরিজের সব ভিডিও বা জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টে আসতে পারে এরকম বিভিন্ন ধরনের যে ফিগার রয়েছে, বাংলা রয়েছে এবং অঙ্ক রয়েছে, সেই বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট যদি ইউটিউবে পেতে হয় তাহলে ভিডিও নিচে যেখানে সাবস্ক্রাইব অপশনটি আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি বোর্ডে নিয়ম নাম্বার 1, হুবহু মিল। সমস্যা চিত্রে একটি বর্গক্ষেত্রকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভাগে বিভিন্ন সংখ্যক রেখা এবং বৃত্ত এবং ডট, এদের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের দেখতে হবে এই চিত্রটির মতো এ বি সি ডি কোন চিত্রটি একই রকম। তো আমরা দেখব দাগ এবং ডট এবং বৃত্ত, এদের সংখ্যার উপর ভিত্তি করে এখানকার কোন চিত্রগুলি একই রকম বা কোনটি আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে যে ঘরটি আছে সেখানে একটা দুটো তিনটে দাগ আছে। তো এবার আমাদের দেখতে হবে যে মাঝখানের ঘরে তিনটে দাগ কোথায় আছে। সবকটা অপশনে কিন্তু মাঝখানের ঘরে তিনটে দাগ আছে, তাহলে মাঝখানের ঘরটাকে আমরা ধরলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরে যেতে পারছি না। তাহলে মাঝখানের ঘরের কোনাকুনি, এখানে তিনটে দাগ, এখানেও তিনটে দাগ। তো এখানে দেখতে পাচ্ছি মাঝখানের ঘরের কোনায় একটা দুটো তিনটে, এখানেও তিনটে, এখানে একটা দুটো তিনটে, এখানে একটা দুটো তিনটে, এখানে দুটো আছে, এখানে দুটো আছে, এখানে একটা দুটো তিনটে চারটে আছে, এখানে দুটো আছে। তাহলে মাঝখানের ঘরের কোনাকুনি যে ঘর দুটো রয়েছে সেই ঘর দুটিতে দাগের সংখ্যার উপর নির্ভর করে আমরা সি এবং ডি অপশনকে প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। তো এবার চলে আসছি মাঝখানের যে তিনটে দাগ, তার এই কোনাকুনি ঘর দুটোতে এখানে দুটো দাগ, এখানে দুটো দাগ, এখানে দেখতে পাচ্ছি এখানেও দুটো, এখানেও দুটো, এখানে দুটো, এখানেও দুটো, তাহলে দুটোই রাইট হতে পারে। এবার চলে আসবো মাঝখানের ঘরে যে তিনটে দাগ আছে তার উপরে দুটো ডট আছে, নিচে তিনটে ডট আছে, তাহলে এখানে উপরে দুটো ডট, নিচে তিনটে ডট, এখানে উপরে দুটো ডট, এখানে নিচে তিনটে ডট, তাহলে ডটের হিসাব করলেও দেখা যাচ্ছে এ এবং বি দুটোই উত্তর হতে পারে। তো এবার চলে যাব বৃত্ত, মাঝখানের যে তিনটে দাগ তার বাঁ পাশে দুটো বৃত্ত আছে, ডান পাশে তিনটে বৃত্ত আছে, তো এখানেও তাই দুটো বৃত্ত তিনটে বৃত্ত, দুটো বৃত্ত তিনটে বৃত্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি হুবহু মিলের উপর যে লজিক আমরা অ্যাপ্লাই করতে পারি সেখানে এই চিত্রের সঙ্গে এ এবং বি দুটোই মিলে যাচ্ছে, তাহলে উত্তর হতে পারে দুটোই এ এবং বি। কিন্তু আমাদের তো উত্তরপত্রে একটার বেশি দুটো ঘর থাকতে পারে না, তাহলে আমরা দুটো উত্তরকে কিভাবে লিখব, হয় এ অথবা বি দুটোর একটা লিখলেই হয়ে যাবে। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এ এবং বি এই দুটোর মধ্যে একটা উত্তর হবে যেটা একদম পারফেক্ট এটার সাথে মিলে যাবে, আর একটা উত্তর থাকবে যেটা সামান্য কোনো পার্থক্যের জন্য সেটা উত্তর হবে না, সেটা আমাদের চট জলদি খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বর্গক্ষেত্রকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 9টা ভাগে ভাগ করেছি। এই 9টা ভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বর্গক্ষেত্রকে যে 9টা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে এই যে মাঝখানের যে ভাগটা, এই ভাগটায় দাগ দুটো খুব কাছাকাছি, এই মাঝের ঘরটা খুব কাছাকাছি দাগটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝখানে যে দুটো দাগ, সেই দুটো দাগের দূরত্বটা অনেকটা দূরে, এখানকার যে দূরত্ব সেই অনুপাতটাকে লঙ্ঘন করে ফাঁকা হয়ে দুটো দাগ টানা হয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ছবির তুলনায় এই ছবিটা একটু ছোট, তাই এইখানে যে দাগ আছে সেই দাগটা, সেই রেশিওটা ঠিক রেখে এই খোপটা কিন্তু ছোট হয়েছে, কিন্তু এই খোপটা এই তুলনায় ছোট না হয়ে অনেকটা বড় হয়েছে। দেখো এই তুলনায়
এই খোপটা অনেকটা বড়, এইখানের খোপটা এখানে এসে অনেকটা বড় হয়ে গেছে। তাহলে নয়টা যে ভাগে ভাগ করা হয়েছে একটা বর্গক্ষেত্রকে, সেই নয়টা ভাগের মধ্যে মাঝখানের যে ভাগটা, যে তিনটে ভাগ, সেই তিনটে ভাগের এই রেখা দুটোর দূরত্বের উপর ডিপেন্ড করে এই চিত্রটাকে আমরা আউট করে দিলাম। তাহলে আমরা বলবো একের উত্তর হবে, এই এক দাগের উত্তর হবে, উত্তরপত্রে আমাদের বি লিখতে হবে। কি লিখতে হবে? বি। এবং মনে রাখতে হবে যে এই বি কে দুবার লেখা যাবে না, এই বক্সের বাইরে বের করা যাবে না, বক্সের দাগকে স্পর্শ করা যাবে না, মাঝখানে সুন্দর করে এ বি সি ডি চারটে অপশনকে খুব সুন্দর করে একবারে লিখতে হবে যাতে পরিষ্কার বোঝা যায়। তাহলে আমরা দেখলাম যে আমাদের আগের নটা এপিসোডে আমরা এইরকম কোনো সমস্যা পাইনি যে হুবহু একই রকম দেখতে দুটো চিত্র পাওয়া গেল, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে আমরা দেখলাম কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে একটা চিত্র আলাদা হবে আর অন্য চিত্রটা হুবহু মিলে যাবে। তাহলে আমরা এই চিত্রের সঙ্গে এই চিত্রটি হুবহু মিলে গেছে এবং আমরা বলেছি সেজন্য যে একের উত্তর হবে বি। তাহলে আমরা হুবহু মিলের যে লজিক অ্যাপ্লাই করা যায় এবং সম্ভাব্য যত ধরনের লজিক অ্যাপ্লাই করা যায় আমাদের এই দশটা এপিসোডে আমরা সেগুলো দেখিয়ে দিয়েছি। আজকে 10 নম্বর এপিসোডে আমরা বিশেষ একটি ধরনের হুবহু মিল পেলাম যেটা জহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টের পরীক্ষার হলে এই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করলে বিশেষভাবে উপকার পাওয়া যেতে পারে। তো আমরা 1 নম্বর নিয়ম শেষ করে এবার চলে যাব 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়মে পাবো পৃথকীকরণ। দেখা যাক সমস্যাটি কেমন হয়। আজকে 10 নম্বর এপিসোড অর্থাৎ শেষ এপিসোডে আমরা যে 10টি উদাহরণ দেখছি, 10টি উদাহরণই কিন্তু বিশেষ ধরনের উদাহরণ। তো এখানে দেখে মনে হবে যেন এটা উত্তর হতে পারে বা এটা হতে পারে বা এটা হতে পারে, উত্তর কোনটা হবে সেটা নিয়ে সবার মনে একটা ধাঁধা থাকবে বা দ্বন্দ্ব থাকবে, দ্বিধা থাকবে। তার মধ্যে থেকে সঠিক উত্তরটিকে বেছে আনতে হবে সঠিক লজিক অ্যাপ্লাই করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাবা, কাকা, মামা, জেঠু, তো এটাকে দেখে আমাদের এইটাকে উত্তর মনে হতে পারে, মামাকে অথবা জেঠুকেও উত্তর বলে মনে হতে পারে, বা অনেকের বাবা বলে মনে হতে পারে বা কাকাকে উত্তর বলে মনে হতে পারে। যেটা উত্তর বলে মনে হবে সেটা কেন অন্যদের থেকে আলাদা, পৃথকীকরণ অর্থাৎ অন্য তিনটি থেকে আলাদা কিভাবে হলো, যদি সঠিক লজিক দেওয়া যায় তাহলে তার উত্তরটি গ্রহণযোগ্য হবে। তো আমি এখানে একটা লজিকের উপর ভিত্তি করে আমি উত্তরকে সি করে দেব, অথবা মনে করলাম যে এ কে উত্তর করে দিলাম। আমি আমার লজিকটা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যদি কোনো স্টুডেন্ট মনে করে যে তার একটা অন্য লজিক এবং জোরালো লজিক আছে তাহলে এই ভিডিওর নিচে ভিডিওগুলোকে স্ক্রোল করে, হোম পেজকে স্ক্রোল করে একদম নিচে চলে যেতে হবে, যেখানে লেখা থাকবে অ্যাড আ পাবলিক কমেন্ট, সেখানে কমেন্টটি লিখে জানাতে হবে যে আমার মতে উত্তর এটা নয় এটা হবে, এবং তার লজিকটা সেখানে লিখে দিতে হবে। তার লজিকটা আমি পড়ে দেখব, যদি সঠিক হয় তাহলে আমি তার লজিককে সমর্থন বা তার লজিকটি ঠিক হলো কিনা সেই বিষয়ে আমি তাকে রিপ্লাই করব। তো আমরা এবার দেখব যে আমাদের এ বি সি ডির মধ্যে কোনটা উত্তর হয়। কোনো চিত্র নেই, জাস্ট কতগুলো সম্পর্কের নাম লেখা রয়েছে যে বাবা, কাকা, মামা, জেঠু। তো আমাদের বের করতে হবে এখান থেকে যে কোনটি আমাদের সঠিক উত্তর। তার আগে বলবো যে আমাদের এই কুইকের চ্যানেলে যে সিরিজ অল টাইপস অফ জেএনবিএসটি ফিগার, তার 10ম এপিসোড এখানেই আমরা সেই সিরিজটাকে শেষ করে দিতে চলেছি। আমাদের এই সিরিজের প্রত্যেকটি ভিডিও যদি ইউটিউবে পেতে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে হবে, এবং অন্যদের যদি এই ভিডিওগুলো দেখানোর ইচ্ছা হয়, অন্য স্টুডেন্টদের যদি এই ভিডিও দেখিয়ে উপকার করার ইচ্ছা থাকে তাহলে আমাদের ভিডিওগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াতে শেয়ার করতে হবে, সেটা রিকোয়েস্ট থাকলো আপনাদের উপর। তাহলে আমরা চলে আসছি বাবা, কাকা বাবার ভাই, মামা মায়ের ভাই, জেঠু বাবার দাদা। তাহলে আমরা যদি বলি যে সম্পর্কের উপর ভিত্তি করে বাবার ভাই, মায়ের ভাই,
সেই সম্পর্কের উপর ভিত্তি করলে তাহলে বাবা কাকা জেঠু একই পরিবারভুক্ত, মামা অন্য পরিবারভুক্ত, এটাই অ্যান্সার হবে সিদার। তাহলে দুইয়ের অ্যান্সার হবে, দুইয়ের পাশে যে বক্স থাকবে সেখানে আমাকে অ্যান্সার করতে হবে কত, সি, তাই তো? কিন্তু আমি ভুল করে সিটাকে বক্সের বাইরে লিখে ফেলেছি, বাইরে তো লেখা যাবে না, ভেতরে লিখতে হবে, তাই তো? তাহলে সি দ্যাটটাকে অ্যান্সার করা যায়, কিন্তু তার থেকে জোরালো একটা লজিক আমি দেখাচ্ছি যার জন্য সি অ্যান্সার হবে না। দেখো, যদি বলি বাবা পরিবারভুক্ত, বাবা কাকা যেহেতু একই পরিবারভুক্ত আর মামা অন্য পরিবারভুক্ত, সেক্ষেত্রে সি দ্যাট অ্যান্সার হতে পারত, কিন্তু বাবা তার ছোট ভাই কাকা, তার দাদা হচ্ছে জেঠু, তাহলে মামা, মামা মায়ের ছোট ভাই হতে পারে, বড় ভাইও হতে পারে। এখানে কিন্তু আমি এরকম পাচ্ছি না যে কোনো একটা নির্দিষ্ট আলাদা একটা ফ্রেম, মনে করো এখানে একটা আলাদা ফ্রেম, বাবা তো এই চারটের মধ্যে ঢুকে গেছে, এখানে যদি আমি একটা নির্দিষ্ট আলাদা একটা নির্দেশ ফ্রেম পাই যার উপর ভিত্তি করে এর ভাই এ, তার এর ভাই এ, এর ভাই এ, কিন্তু এ এর ভাই নয়, এরকম আলাদা একটা নির্দেশ প্রেম আমি পাচ্ছি না যার উপর ভিত্তি করে বলতে পারি সেই নির্দেশ প্রেমটা আলাদা একজন, তার উপর ভিত্তি করে আমি কিন্তু এখানে এই তিনটেকে এক করে দিচ্ছি, এটা আলাদা করে দিচ্ছি, সেটা পাচ্ছি না। আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি যে আমি সম্পর্কে যাচ্ছি না, আমি একদম প্লেন বানানের দিকে চলে আসছি। বানানের দিকে যদি আমি লক্ষ্য করি, বা বা আকার, দুটোই আকার এবং দুটোই একই শব্দকে দুবার উচ্চারণ করছি, বা বা, কা কা, মা মা, একই উচ্চারণ দুবার করছি, সেই উচ্চারণের ভিত্তিতে, বানানের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি একই বানান দুবার আছে, একই বানান দুবার আছে, একই বানান দুবার আছে, কিন্তু জেঠুতে একই বানান বা একই শব্দ দুবার উচ্চারণ করা হচ্ছে না। তাহলে বানানের উপর ভিত্তি করে, শব্দ উচ্চারণের উপর ভিত্তি করে আমরা বলতে পারি দি ব্যক্তি আলাদা, কারণ এই বাবা কাকা মামা জেঠু এই সম্পর্কটা কিন্তু সবাই নাও জানতে পারে, আর যদি জেনেও থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা মামাকে অ্যান্সার করতে পারতাম, কিন্তু আমরা পরীক্ষার হলে একদম প্রশ্নপত্রে, প্রশ্নপত্রে যা দেখতে পাচ্ছি, যা উচ্চারণ করতে পারছি সেটার উপর ভিত্তি করে যদি করি তাহলে ডি দাগটা অ্যান্সার হয়। আবার এটাও হতে পারে যে আমি বাইরে একটা নির্দেশ ফ্রেমের কথা বলেছিলাম, এখানে একটা নির্দেশ ফ্রেম রাখবো, যে নির্দেশ ফ্রেমটাতে বাবা থাকবে না, বাবা কাকা, বাবার ভাই কাকা, তার মানে বাবার দাদা আছে জেঠু, এটা করলে কিন্তু আমার জোরালো লজিক হলো না। আমি যদি নির্দেশ ফ্রেমে এখানে লিখতে পারি ঠাকুরমা, ঠাকুরমার ছেলে বাবা, ঠাকুরমার ছেলে কাকা, ঠাকুরমার ছেলে জেঠু, তিনজনই একই মানুষের ছেলে, কিন্তু মামা সেই ঠাকুরমার ছেলে নয়, সেই লজিকটা যদি কেউ বলে তাহলে বলতে পারি যে সি একটা অ্যান্সার। তো এই এই প্রশ্নটাই যদি জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টের প্রশ্নপত্রে পেয়ে যাই আমরা, তাহলে আমরা কিন্তু মানে চোখে দেখা এবং শব্দ উচ্চারণ করার ভিত্তিতে ডি দ্যাটকে অ্যান্সার করতে পারি। আবার একটা বাইরের নির্দেশ ফ্রেম ঠাকুমা অথবা ঠাকুরদাদা লিখে তার ছেলে তিনজন, কিন্তু এই মামা এই নির্দেশ ফ্রেম যেটা পেয়েছি তার ছেলে নয়, এই লজিকের ভিত্তিতে সি দ্যাটকে আমরা অ্যান্সার করতে পারি। যদি এরকম দুটো অ্যান্সারই দুই ধরনের লজিক দিয়ে সঠিক হচ্ছে এরকম যদি পাওয়া যায় তাহলে সে বছর নির্দেশ থাকবে সি অথবা ডি, দুটোই অ্যান্সার যা যে করবে তাকে রাইট দিতে হবে। তো এই ধরনের ক্রিটিক্যাল সমস্যা কিন্তু আমাদের জওহর নবোদয় বিদ্যালয়ে বিগত 1992 সাল থেকে 2018 সালের মধ্যে কখনো আসেনি, কিন্তু তারপরেও আমি আমার 10ম এপিসোডে এইরকম একটি বিশেষ সমস্যা তৈরি করলাম। কেন? কারণ জওহর নবোদয় বিদ্যালয়ের প্রতিযোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে এবং প্রশ্নপত্রের মান কিন্তু ক্রমাগত কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে এরকম দুটো অ্যান্সারের মধ্যে কোনটা সঠিক, বেশি সঠিক, এরকম কঠিন প্রশ্ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আজকে আমাদের 10 নম্বরের এপিসোড থাকবে বিশেষ এপিসোড, যেখানে
ভুল করার প্রবণতা ছাত্রছাত্রীদের মধ্যে বেশি থাকবে, কিন্তু তার মধ্যে থেকে সঠিক উত্তরটিকে বেছে আনার মাধ্যমে নিজের বৌদ্ধিক বিকাশকে আরও ত্বরান্বিত করতে হবে এবং বুদ্ধাঙ্ককে আরও বেশি কাজে লাগাতে হবে এই সমস্যার সমাধানগুলো করার জন্য। তো আমরা দুই নম্বর নিয়ম শেষ করলাম, চলে যাব আজকে তিন নম্বর নিয়মে, হচ্ছে ধারাবাহিক পদ্ধতি বা ধারাবাহিক চিত্র বা সিরিজ। তাহলে সিরিজে আমরা জানি যে সমস্যা চিত্রে চারটে চিত্রের মধ্যে তিনটে চিত্র থাকে এবং সেই একই রকম পদ্ধতিতে এইটার সঙ্গে এটার যা সম্পর্ক, তার সঙ্গে সেই সম্পর্ক, তার সঙ্গে একই রকম কোনো জিনিস বাড়লে বাড়তে থাকবে, কমলে কমতে থাকবে, বা ঘুরলে ঘুরতে থাকবে, বা সাদা কালো সাদা কালো সাদা কালো হতে থাকলে একই নিয়মে ক্রমাগত বাড়তে থাকবে, একই সম্পর্কের ভিত্তিতে তৈরি হবে। তো সেই সম্পর্কের ভিত্তিতে আমরা এই ঘরে কোন ছবিটি হবে সেটা আমাদের এ বি সি ডি এই চারটে অপশান থেকে কোনটা সঠিক হবে সেটা আমাদের এবার দেখতে হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে দাগটা, আমরা একটা একটা এখানে তিনটে জিনিস আছে, একটা দাগ আছে, একটা ডট আছে, একটা বক্স আছে। তো এই তিনটে জিনিস একদম সিম্পল, ছবিটা কিন্তু অন্যান্য নয়টা এপিসোডের তুলনায় এই ছবিটা কিন্তু একদম সিম্পল করে আঁকা হয়েছে। তো এবার দেখা যাক যে এই সিম্পল ছবিটার মধ্যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি এই দাগটা, এই দাগটা আমরা পুরো বর্গক্ষেত্রটাকে এই যে চৌকো যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা আটটা ভাগে ভাগ করে নেব, কি এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ, ছয়, সাত, আট, এই আটটি ভাগে ভাগ করে এই আটটি ভাগের মধ্যে কোন কত ঘর করে সরছে সেটাকে আমরা দেখব। এখান থেকে এক ঘর সরে এখানে, এক ঘর সরে এখানে আসলো এই চিত্রটা, এই দাগটা পরের ঘরে এক ঘর না সরে কয় ঘর সরেছে দেখে নিই, এক ঘরই সরেছে, তাই তো? এখান থেকে এক ঘর এখানে আসলো, এটা আবার এখানে এক ঘর সরে আসলো, পরেরটা আর এক ঘর সরে আসবে, তাহলে কোথায় আসবে? এইখানে আসবে, এইখানে আসবে, এই দুটোতে আসবে। তাহলে প্রথম দাগটির উপর নির্ভর করে আমরা বি এবং ডি কে চুজ করলাম, আর এ এবং সি এখানে ক্রস হয়ে গেল, কারণ এই দাগটা এক এক ঘর করে সরছে। এবার আমরা ডটের ক্ষেত্রে চলে আসবো, ডটটা প্রথম ঘরে এখানে ছিল, পরের ঘরে কোথায় গেল? এখানে আসলো, কয় ঘর সরলো? এক ঘর, দুই ঘর, দুই ঘর সরে এখানে এসেছে, দুই নম্বর ঘরের পরে তিন নম্বর ঘরে ডটটা এখানে চলে এসেছে, তাহলে কয় ঘর সরলো? এক, দুই, তিন, তিন ঘর সরে এখানে এসেছে, তাহলে প্রথমবারে সরলো এক ঘর, পরের বারে সরলো দুই ঘর, তারপরের ঘরে কয় ঘর সরলো? তিন ঘর। তাহলে তারপরের ঘরে কয় ঘর সরতে হবে? এখান থেকে দেখো এখানে সরেছে দুই ঘর, তারপরের বার তিন ঘর সরেছে, তারপরের বার নিশ্চয়ই চার ঘর সরবে, তাই তো? এবং ঘড়ির কাঁটার দিকে সরছে, এই যে এই দিকটাই সরছে, তাহলে এখান থেকে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, তাই তো? এক, দুই, তিন, চার, তাহলে চার ঘর পর্যন্ত সরেছে যে ডটটা, সেই ডটটা কোথায় আছে আমাদের দেখতে হবে। চার ঘর পর্যন্ত সরেছে ডটটা বি এবং ডিতেই রাখলাম, তাহলে এখান থেকে সরলো এক, দুই, এখান থেকে সরেছে এক, দুই, তিন, চার, তাহলে এখানে চার ঘর সরেছে, এখানেও চার ঘর সরেছে। তাহলে ডটের ঘূর্ণনের উপর নির্ভর করে আমরা বলতে পারছি যে বি এবং ডি দুটোই অ্যান্সার হতে পারে। তো এবার আমাদের চলে আসতে হবে এই প্রত্যেকটা ঘরে আর একটা জিনিস আছে, সেই জিনিসটা কি? একটা বর্গাকার চিত্র। এই বর্গাকার চিত্র প্রথমে ছিল সাদা, পরে ভরাট হয়ে গেল, আবার সাদা, পরের বার নিশ্চয়ই ভরাট হবে, হ্যাঁ? কিন্তু আমরা ভুল করে এটাকে অ্যান্সার করে দিতে পারি। বর্গক্ষেত্রটাকে যদি ভালো করে খেয়াল না করা হয় অনেক সময় কিন্তু আমরা কী করতে পারি, বি দাগটাকে অ্যান্সার বলে মেনে নিতে পারি, কিন্তু বি দাগটাকে অ্যান্সার করলে আমাদের যে ভুলটা হবে সেটা হচ্ছে এই বর্গক্ষেত্রটাকে ভরাট করতে হবে, কিন্তু আমরা বি দাগে দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রটা ভরাট আছে। তাহলে আমরা প্রথমে দাগ সরছে এক ঘর করে, আটটা ভাগে ভাগ করা হয়েছে, দাগগুলোকে এক ঘর করে সরিয়ে আমরা দাগটাকে এখানে পেলাম, বৃত্তটা বা এই ডটটা দু ঘর করে, দু ঘর, তিন ঘর, চার ঘর, ক্রমাগত এক এক ঘর করে বাড়লো, সেই সরার উপর ডিপেন্ড করে বা ঘূর্ণনের উপর ডিপেন্ড করে আমরা বি এবং ডি দুটোকে অ্যান্সার হিসেবে ধরে নিলাম, কিন্তু বর্গক্ষেত্রটা সাদা ভরাট, সাদা ভরাট, তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে বাদ দিয়ে এটাকে সঠিক অ্যান্সার বলে মেনে নেব, তাহলে তিনের অ্যান্সার হবে ডি। তো আমরা সিরিজ বা ধারাবাহিক চিত্র বা ধারাবাহিক পদ্ধতি তিন নম্বর দেখে নিলাম, এবার চলে যাব চার নম্বর নিয়মে, সেটা থাকবে
1:2=3:4 এই একই রকম হবে, একের সাথে দুইয়ের যা মিল থাকবে তিনের সাথে চারের সেই মিল থাকবে। তো দেখা যাক সেই ফিগারটি কেমন হয়। অত্যন্ত সিম্পল একটা সমস্যা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, 1:2=3:4 এ অত্যন্ত সিম্পল একটা চিত্র আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। নিয়ম নাম্বার 4, 1:2=3:4 এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 আর 2 এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া হয়েছে, আর 3 এবং 4 এর মধ্যে সেই সম্পর্কটা হবে, কিন্তু 4 নম্বর ঘরে সেই চিত্রটা নেই। সেই চিত্রটা এ বি সি ডি অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো প্রথমে পাচ্ছি এস এল, তারপরে পাচ্ছি টিকে। এস এল আর টিকে এদের মধ্যে কি সম্পর্ক এটা মাথায় আসছে না, এটা বুঝতে পারছি না। আবার পি বি তার সাথে কোনটা সম্পর্ক হবে, যে কিউ এ কিউ সি পি এ এল এ কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই অল টাইপস অফ জে এন বি এস টি ফিগার অর্থাৎ 10 রকমের 10টি উদাহরণ সহযোগে আমাদের যে সিরিজ, বিভিন্ন এপিসোডের যে সিরিজটা চালু হয়েছে, সেই সিরিজে বাকি যে 9টা এপিসোড আমরা দেখেছি সেখানে কিন্তু 1:2=3:4 এত কঠিন কোনো প্রশ্ন পাইনি। আজকের 10 নম্বর এপিসোড অর্থাৎ শেষ এপিসোডে আমরা যে সমস্যাটি পেলাম সেটা আমাদের একটু ভাবতে হচ্ছে, তো কী করে আমরা এর সমাধান করব। তো যারা ভিডিওটি দেখছে আমার স্টুডেন্টরা তারা ভাবতে থাকুক যে আমরা এস এল তারপরে টি কে কোন সম্পর্কের উপর ডিপেন্ড করে হলো। তো এখানে আমরা একটা সম্পর্ক নিশ্চয়ই পেয়ে যাব। সম্পর্কটি হলো, প্রথমে আমাদের দেখতে হবে এগুলোকে লেটার হিসেবে মেনে নিতে হবে। কি এস এল এই পুরোটাকে একটা শব্দ বা কোনো অ্যাব্রিভিয়েশন ফর্ম এইভাবে না ভেবে আমাদের দেখতে হবে এস একটা লেটার ইংলিশ, এল আর একটা লেটার ইংলিশের, আবার টি একটা লেটার, কে একটা লেটার। এই এস আর এল এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এস এর সাথে এল এর কোনো সম্পর্ক আছে কিনা বা টির সঙ্গে কে এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা দেখে আমরা বুঝতে পারবো না। তো আমরা এখানে যে লজিকটা অ্যাপ্লাই করা হয়েছে সেই লজিকে এবার আমি চলে যাচ্ছি, স্টুডেন্টদের চিন্তা ভাবনার সময় শেষ করে এবার আমি লজিকটা বলে দিচ্ছি যে এস এর পরে টি, এস এর পরে টি এদের মধ্যে সম্পর্ক হয়েছে যে এই এস তার পরের লেটারটি হচ্ছে এস টি, এস টি। তাহলে এখানেও সম্পর্কটা হবে পি এর পরে কিউ আসবে, তো কিউ কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে এখানে এটা হবে না, এল ও হবে না, এস এর পরে টি পি এর পরে কিউ। তাহলে আমি এর পরবর্তী লেটার এখানে আছে তাহলে এর পরবর্তী লেটারটা প্রথমে বসবে, সেই সম্পর্কের ভিত্তিতে এ এবং বি কে রাইট রাখলাম, সি এবং ডি কে আউট করে দিলাম। এবার এল এর পরে এল ঠিক সেম সম্পর্কের ভিত্তিতে এখানে চলে আসলাম, এল এর আগের লেটারটা কে, আই জে কে এল, তাহলে কে হচ্ছে এল এর আগের লেটারটি, কেটা কি এল এর আগের লেটার। ঠিক সেরকম বি এর আগের লেটারটিতে আমাদের চলে আসতে হবে, সেটা হবে এ, তাহলে এখানে এ আছে, কিন্তু বি দাগে দেখতে পাচ্ছি যে বি এর পরবর্তী লেটার সি আছে, কিন্তু সি তো আমরা পরবর্তী লেটার এখানে সম্পর্কটা পাইনি। একের সঙ্গে দুইয়ের যে সম্পর্ক এর সাথে এর সেই সম্পর্ক হতে হবে, তাহলে এখানে যদি এল এর আগের লেটারটি থাকে বি এর আগের লেটারটি হতে হবে এ, বি এর আগে কি এ, তাহলে সেই সম্পর্কের ভিত্তিতে আমরা বলতে পারি সি হবে না, তাই এই ছবিটা ক্রস, এ হবে কিউ হবে, তাহলে এ দাগ অ্যান্সার হবে, চারের অ্যান্সার করে দেবো এ। তো এই সমস্যাটি আশা করি যথেষ্ট বুদ্ধিদীপ্ত একটা সমস্যা, এবং স্টুডেন্টদেরকে যদি এই সমস্যাটি পরীক্ষার হলে ফেস করতে হয় তাহলে যথেষ্ট বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, এবং অধিকাংশ স্টুডেন্টের কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হতে পারে এবং ভুল হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। তো আমাদের তাহলে মাথায় এটা নিয়ে আমাদের পরীক্ষায় বসতে হবে যে দুটোকে একত্রে না ভেবে একটার পরবর্তী একটা হয় কি না সেই চিন্তা ভাবনাটাও কিন্তু একবার আমাদের অ্যাপ্লাই করে দেখতে হবে, কোন নিয়মের উপরে আসবে, কীভাবে লজিকটাকে অ্যাপ্লাই করতে হবে এর কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই, তাই আমাদের দেখতে হবে যে
এই রকম ভাবে কি করা যায় কি না। তো আমরা দেখলাম যে করা যাচ্ছে, যে একটা লেটারের পরবর্তী লেটার আর একটা লেটারের পূর্ববর্তী লেটার, তাহলে এখানেও তাই হবে, একটা লেটারের পরবর্তী লেটার আর একটা লেটারের পূর্ববর্তী লেটার। তো এই সঙ্গে আমরা 4 নম্বর নিয়ম 1:2=3:4 শেষ করলাম, চলে যাব 5 নম্বর নিয়মে। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে নিয়ম নম্বর 5, উন্মুক্ত চিত্র আবদ্ধকরণ বা সম্পূর্ণকরণ। এখানে একটা উন্মুক্ত চিত্র আছে সমস্যা চিত্রে, সেই উন্মুক্ত চিত্রটিকে সম্পূর্ণ করলে কেমন চিত্র হতে পারে তার ABCD অপশনগুলি দেওয়া আছে। তো আমরা 9 নম্বর এপিসোড পর্যন্ত 1-9 দেখেছি অনেক জটিল কিছু সমস্যা তৈরি করা হয়েছিল, এখানে কিন্তু সিম্পল একটা সমস্যা তৈরি করা হয়েছে। তো মনে হতে পারে যে 10 এপিসোডে গিয়ে আমি একটা সহজ চিত্র পেয়ে গেলাম, কিন্তু না, এই 10 এপিসোডের এই সিম্পল চিত্রটিতে ভুল হওয়ার প্রবণতা কোথায় থাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম সিম্পল চিত্রের মধ্যেও কিন্তু ভুল হতে পারে, বিশেষ এপিসোড আজকে 10 নম্বর এপিসোড, সেই জন্য ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেরকম কিছু চিত্রকে আমরা বারবার বেছে নিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে চিত্রটা, একে যদি সম্পূর্ণ করা হয় তাহলে যে আকৃতিটা আসে সেই আকৃতিটা অবশ্যই আয়তকার আকৃতি আসে, এবং আমাদের অপশানগুলোকে যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা দেখব যে আয়তকার চিত্রই গঠিত হচ্ছে। তো আমাকে প্রথম স্টেপে মনে রাখতে হবে চিত্রটাকে সম্পূর্ণ করব কিভাবে, বৃত্তাকার করব না আয়তকার না বর্গাকার না ত্রিভুজ আকৃতির না অর্ধবৃত্তাকার। তো আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন রকমের চিত্রকে দিয়ে আমরা সেই আইডিয়া পেয়েছি। আজকের আমাদের আইডিয়া করতে হবে যে এই চিত্রটাকে সম্পূর্ণ করলে একটি আয়তক্ষেত্র হওয়ার সম্ভাবনাই সর্বাধিক বেশি প্রবল। তাহলে একে আমরা আমাদের সেই আগের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, চিত্রটাকে সম্পূর্ণ করে দেব, চিত্রটাকে সম্পূর্ণ এঁকে ফেলো। এই চিত্রটা সম্পূর্ণ আঁকার পর আমি এরকম একটা চিত্র পেলাম, কিরকম একটা চিত্র পেলাম, এইরকম একটা। এবার এই চিত্রটি কমপ্লিট করার পর আমাকে কি করতে হবে, আগে যেটুকু পূর্ণ ছিল সেটুকুকে মুছে ফেলতে হবে। এই মুছে দিলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এই একই এই রকম চিত্র যেটা গঠিত হলো, যে সম্পূর্ণ করার পরে মুছে দিয়ে যে চিত্রটা গঠিত হলো সেই চিত্রের মতো দেখতে কোনটা হুবহু মিল 1 নম্বর নিয়মে চলে যেতে বলেছিলাম। বাকি এপিসোডগুলোতে আমরা দেখেছি যে হুবহু মিল বা একই রকম দেখতে কোন চিত্রটি, এর সঙ্গে এটা একই রকম দেখতে, এর সঙ্গে এটা একই রকম দেখতে, এর সঙ্গে এটা একই রকম দেখতে, এর সঙ্গে এটা একই রকম দেখতে। তাহলে কি 4টে অ্যান্সার, এ অথবা বি অথবা সি অথবা ডি, যেটাই বলবো সেটাই অ্যান্সার হয়ে যাবে? সেটা হতে পারে না। আমি আজকের এপিসোডে একটা দেখিয়েছি, হয় সি অথবা ডি অ্যান্সার হতে পারে বাবা কাকার সম্পর্কে, কিন্তু সবকটাই কিন্তু একই রকম ভাবলে হবে না, যে কোনো একটা অ্যান্সার হতে পারে আমি রাইট দেবো, লজিক দেখাতে হবে। তো এখানে লজিকটা হচ্ছে হুবহু মিলের লজিক, যে এটার মতন কোনটা হচ্ছে। তো এই সমস্যাটি সমাধান করতে গেলে আমাদের একটা বিশেষ কাজ করতে হবে, সেটা হচ্ছে এই চিত্রটাকে সম্পূর্ণ করতে হবে, উত্তর চিত্র যেটা আছে সেগুলোকেও কিন্তু সম্পূর্ণ করতে হবে। দেখ, উত্তর চিত্রকে আমরা সম্পূর্ণ করে দিচ্ছি, আয়তক্ষেত্র তৈরি করতে হবে। এবার যে আয়তক্ষেত্র তৈরি করবো সেই আয়তক্ষেত্রে আমাকে দেখতে হচ্ছে যে এই চিত্রটাকেও কিন্তু তখন আমাকে সম্পূর্ণ করে রাখতে হবে, তা না হলে আমি আমার কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছাতে পারবো না। দেখো, এইবার দেখো এই জায়গাটা, দূরত্বটা আমাকে খেয়াল করতে হবে সব জায়গাতে। এই জায়গাতে এসে আমি দেখতে পাচ্ছি এইটা এইভাবে নেমেছে, যেটা এখানে নেই, তাহলে এবার বলতে পারি এইটা কাটা। এইখানে যে গ্যাপটা আছে এইখানের গ্যাপটা অনেকটা বড় আছে, এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা অনেকটা বড় আছে, এইখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা এখানে অনেকটা বড় আছে, এটাকেও কেটে দিতে পারি। এবার আমি কি পাচ্ছি যে এইখানকার গ্যাপ আর এখানকার গ্যাপ একই আছে, কিন্তু এইখানকার যে গ্যাপটা এইখানকার গ্যাপটা ততটা নেই। দেখো এই কাছে প্রায় কাছে মিশে গেছে, এই যে, তাহলে এটাকে বাদ দিতে হবে। এখানকার যে গ্যাপ এখানকার গ্যাপ সেম, এইভাবে নামলো এইভাবে আসলো, এইখানেও কিন্তু সেম গ্যাপ,
তাহলে আমরা কি বলতে পারি, এই চিত্রটাকে সম্পূর্ণ করলে এই চিত্রটি হবে, বি রাগের চিত্রটি হবে। এবার আমি এইটাকে মুছে দিলাম, যে আমি চিত্রটাকে চারটে চিত্রকে সম্পূর্ণ করেছিলাম, এবার আমি কি করছি, চারটে চিত্রকে সম্পূর্ণ করা অংশটা মুছে দিলাম। তো এবার এইটা তো আমার ছিল না, প্রশ্নপত্রে কি এটা ছিল, ছিল না, তাহলে এটাকে মুছে দিলাম। তাহলে এই চিত্রটাকে সম্পূর্ণ করলে এই চিত্রটা আসবে। এটা কিন্তু খুব সুন্দর করে উত্তর চিত্রগুলোকেও আমাকে সম্পূর্ণ করতে হবে, প্রশ্ন চিত্রটিকে বা সমস্যা চিত্রটিকেও সম্পূর্ণ করতে হবে, করে আমাকে বুঝতে হবে যে এইটাকে সম্পূর্ণ করার জন্য এই ABCD-র মধ্যে কোনটাকে আমাকে বেছে আনতে হবে। তো আমি আমার ফাইনাল সিদ্ধান্তে চলে এসেছি, পাঁচের উত্তর হবে বি। তো অতি সিম্পল একটা চিত্র কিন্তু আমাদের উত্তর করার সময় সমস্যায় ফেলবে, অনেক বড় ধরনের সমস্যায়। তো সেই বুদ্ধিটা আজকে যেটা আমরা দেখলাম, এটাকে কিন্তু মাথায় নিয়ে আমাদের পরীক্ষার হলে যেতে হবে, এবং পরীক্ষার হলে কোনো রকম ভুল করা যাবে না। যত রকমের বুদ্ধি বা যত রকমের লজিক আমাদের মাথাতে আছে, সবকটাকে প্রয়োগ করে একবার দেখতে হবে। এক্ষেত্রে যে বিশেষ লজিকের কথা বা বুদ্ধির কথা বললাম, সেটা হচ্ছে উত্তর চিত্র এবং প্রশ্নপত্র সমস্যা চিত্র দুটোকেই, মানে দুই ধরনের চিত্রকেই সম্পূর্ণ করে দেব। করার পরে আমাকে আইডিয়া করতে হবে যে দূরত্বের উপর ডিপেন্ড করে বিদ্যাটা ঠিক হচ্ছে। তো আমরা পাঁচ নম্বর নিয়ম শেষ করে এবার চলে যাব ছয় নম্বর নিয়ম। এখানে ছয় নম্বর নিয়মে চলে আসবে উন্মুক্ত চিত্রের জায়গায় আবদ্ধ চিত্র, আবদ্ধ চিত্রকে সম্পূর্ণ করতে হবে, আবদ্ধ চিত্রকে আমাদের সম্পূর্ণ করতে হবে। তো আবদ্ধ চিত্র সম্পূর্ণকরণের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই পাশে একটি আবদ্ধ চিত্র আছে, সেটাকে চারটে ভাগ করা আছে, একটা ভাগ অসম্পূর্ণ আছে, সেটা সম্পূর্ণ হয় কিভাবে। তো এবার আমরা চলে যাব যে সমস্যাটি একদম সিম্পল, যে বর্গাকার চিত্রটিকে চার ভাগে ভাগ করেছি, এই পাশে একটা এই ধরনের চিত্র দেখা যাচ্ছে, এই পাশে একটা এই ধরনের চিত্র দেখা যাচ্ছে, এই পাশে একটা এই ধরনের চিত্র হলে এই পাশে চিত্রটা কেমন হবে। তো এক্ষেত্রে আমি আগেও বলেছিলাম অনেকবার যে কখনো কখনো এই চিত্রের সঙ্গে এই চিত্রের যে সম্পর্ক হয়, এই চিত্রের সাথে এই চিত্রের সেই সম্পর্ক হতে পারে, বা উপর নিচের মিল হতে পারে, বা কোনাকুনি মিল হতে পারে। এক্ষেত্রে কোন মিলটা হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে আমরা পাচ্ছি যে প্রথমে আমরা একটা রেখা দিয়ে বিচার করব, এই রেখাটা এখানে যা আছে এখানে তাই হবে, এই রেখাটা এখানে যা আছে পরের চিত্রে সেই রেখাটা একই হতে হবে। তো আমরা সেই রেখার ভিত্তিতে পেলাম চারটেতেই সেই রেখা ওইটুকুই আছে। এবার চলে আসবো এই রেখাটার পরে, এই রেখাটা নিচের দিকে আছে, এই রেখাটা উপরের দিকে আছে, তাহলে এই রেখাটা উপরে থাকলে এই পাশের রেখাটা নিচের দিকে হতে হবে, এই একটা নিচের দিকে, এ একটা নিচের দিকে, এ একটা নিচের দিকে। তাহলে এটাকে প্রথমেই বাদ দিলাম, রেখাটা যেহেতু উপরের দিকে আছে রেখাটাকে নিচের দিকে হতে হবে। তো এদার বাদ। এবার আমরা চলে আসব এই রেখাটার পরে, এখানে একটা ত্রিভুজকে পাচ্ছি, ত্রিভুজটা এই দিকে শীর্ষবিন্দু, এখানেও তাই ছিল, ত্রিভুজের শীর্ষবিন্দুটা এই রেখার দিকেই ছিল, তার উল্টো দিকে ছিল বৃত্ত। তাহলে এর উল্টো দিকে কী হবে, এখানে যেহেতু ত্রিভুজ উপরের দিকে আছে নিচের দিকে বৃত্ত হতে হবে, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, এইটা ঠিক হতে পারে, এটা ঠিক হতে পারে। তাহলে সি এবং ডি দুটোই আমাদের ঠিক হতে পারে। তো এই পর্যন্ত চলে আসলাম আমরা লজিক অ্যাপ্লাই করতে করতে। এবার আমরা দেখব যে তাহলে কি সি এবং ডি দুটোই অ্যান্সার হবে, না এখানে আরও একটা জিনিস আছে, কি এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এই কোনায় দাগ আছে, সেটা এই কোনায় আছে, তাহলে এই কোনায় একটা দাগ আছে, এই কোনাতেও একটা দাগ হতে হবে। তো এই কোনাতেও একটা দাগ পেয়েছি, এই কোনাতেও একটা দাগ পেয়েছি, তো আমরা এখানের সঙ্গে এখানে যদি মিলটা করি, এই দাগের মাথায় আর কোনো দাগ নেই, এই দাগের মাথায় আর কোনো দাগ নেই, তাহলে এই দাগের মাথায় একটা দাগ আছে। যেহেতু এই দুটো ঘরের মধ্যে মিল পাচ্ছি আর এই দুটো ঘরের মধ্যে মিল পাচ্ছি, তাহলে এই ঘরের এই দাগটা ঠিক যেমন এই ঘরের সেই দাগটাও কিন্তু তেমন হতে হবে। যেহেতু এই দাগের মাথায় এই দাগটা নেই, এই দাগটা এখানে অনুপস্থিত, তাই আমরা একে বাদ দিয়ে দেবো, সিকে আমরা রাখবো। কেন, সি এর নিচে যে দাগটা আছে সেই দাগটা কিন্তু এই দাগটার মতো, কিন্তু এটা এই কোনায়, এটা এই কোনায়, তাহলে আমরা বলবো সি দাগ অ্যান্সার। সিম্পল একটা চিত্রের মধ্যে আমরা অনেক রকম বুদ্ধি অ্যাপ্লাই করে বের করলাম সি দাগটা অ্যান্সার হবে।
ছয় নম্বর নিয়ম, আবদ্ধ চিত্র সম্পূর্ণকরণ শেষ করছি, চলে যাব সাধারণ সমস্যার একটি চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা চিত্রের দর্পণের পাশে একটি অনুভূমিক রেখার উপরে পিএম এবং সিএম, প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার, এবং একটি রেখা নিচের দিকে এসে নিচে একটা বৃত্ত, উপরে আরেকটি রেখা, নিচে একটি এ লেখা আছে। এই চিত্রটিকে যদি আমরা দর্পণের প্রতিবিম্ব হিসেবে দেখতে চাই, তাহলে কোন চিত্রটি গঠিত হবে সেটা আমাদের দেখতে হবে। তো দর্পণের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমি বারবার একটি কথা বলেছি, সেটা হচ্ছে যে কোনো চিত্র যেটা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম নয়, সে দর্পণের মধ্যে এসে পাশাপাশি উল্টে যাবে। এইভাবে থাকলে সেটা গিয়ে এইভাবে পড়বে, এইভাবে, আর দর্পণ থেকে যে যত কাছে প্রতিবিম্বের মধ্যে সে তত কাছে থাকবে দর্পণের। এই এমটা দর্পণের মধ্যে সবার থেকে কাছে থাকবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা চিত্রেই কিন্তু এই এমটা দর্পণের কাছের দিকে আছে, তাহলে এই এম তার পরবর্তী যে সিটা থাকবে সেটা উল্টে যাবে, এম এম এর মতোই দেখতে হবে। সি উল্টে গেলে এই চিত্রটা হয়, এই চিত্রটা হয়, এই চিত্রটা হয়, এই চিত্রটা হয়, তাহলে এই সিএম অর্থাৎ চিফ মিনিস্টার, এই সিএম এর উপর যদি আমরা দেখতে চাই যে সিএম কে উল্টালে কেমন হয়, তাহলে চারটে উত্তরই এক হতে পারে। তো আবার আমরা সমস্যায় পড়ে গেলাম যে চারটে উত্তরই হতে পারে। তো এবার চলে আসবো পিএম, এমটা থাকবে দর্পণের কাছে, পিটা থাকবে সব থেকে দূরে, তাহলে এম পি, এমটা উল্টে এ বি থাকলো, পিটা উল্টে এটা হলো, তাহলে এইটা কিন্তু একদম কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এইটা কারেক্ট নয়। কেন? এটাতে এই পিটা আগে চলে এসেছে, এমটা পরে গেছে, তাহলে এতক্ষণ পরে আমরা একটা বাদ দিতে পারলাম, কোনটাকে বাদ দিলাম, ডিকে বাদ দিয়ে দিলাম। এবার চলে আসবো যে পিএম আর সিএম এর ভিত্তিতে আমি একটা চিত্রকে বাদ দিতে পেরেছি, আমাকে বাদ দিতে হবে যে কোনটা সঠিক অ্যান্সার সেটা পড়ে থাকবে। এবার আমি চলে আসবো এই যে রেখাটা নিচের দিকে নেমেছে, মাথায় একটা বৃত্ত, উপরের দিকে একটা দাগ, এটাতেও তাই আছে, এটাতে দাগটা আবার নিচের দিকে। আয়নায় বলেছিলাম পাশাপাশি উল্টে যায়, উপর নিচে উল্টায় না। আয়নার সামনে যদি আমি একটা পেন এইভাবে ধরি, তাকে আয়নার মধ্যে কিন্তু এইভাবে দেখা যাবে না, আয়নার সামনে পাশাপাশি উল্টায়, উপর নিচে উল্টায় না, কিন্তু এটা উপর নিচে উল্টে গেছে, দিকেও বাদ দিতে পারলাম, এই রেখাটার উপর ডিপেন্ড করে আমি এটাকে বাদ দিলাম। এবার পড়ে থাকলো আমার এ এবং সি, তো আমার সব কিছু হয়ে গেছে, এই রেখাটা হয়ে গেল, পিএম সিএম হয়ে গেল, তাহলে তো উল্টানোর আর কিছু থাকলো না, থাকলো আর একটা জিনিস এ। আবার আমরা জানি এ হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, এই যে একে উল্টালে এই হয়, কিন্তু আমাদের একটু বিশেষভাবে নজর দিতে হবে এই যে এটা আছে, এই এটাতে এই দাগটা, এই যে দাগটা, এই দাগটা কিন্তু সম্পূর্ণ নেই, কিছুটা ফাঁকা আছে এখানে, এই ফাঁকা জায়গাটা যখন উল্টে যাবে তখন এটা কেমন হবে, তখনও কিন্তু এটা এই রকমই দেখতে হবে, শুধু এই গ্যাপটা এই পাশে চলে আসবে, এই গ্যাপটা এই পাশে চলে আসলে এই চিত্রটা আছে এখানে, দেখো এইখানে কিন্তু একই দিকে রয়ে গেছে, এই এর গ্যাপটা এই একই দিকে থাকার জন্য এটাকে আমরা কি বলবো যে সি দাগ তখন আমরা ক্যান্সেল করে দেব, তাহলে আমরা বি সি ডি ক্যান্সেল করতে পারলাম, যে কখনো পিএম এর জন্য, কখনো দাগের জন্য, কখনো এর জন্য। তাহলে আমরা দেখলাম এই এটা উল্টে গিয়ে এইরকম একটা এ হবে, সেই এটা কিন্তু আমরা এ দাগে পরিষ্কার দেখতে পাচ্ছি, এই যে এ, এই পাশটা আটকানো, এই পাশটা ফাঁকা, তাহলে আমরা সাতের উত্তর কত বলবো এ। তাহলে আমরা নিয়ম নম্বর সেভেন শেষ করলাম, চলে যাব নিয়ম নম্বর এইটে। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সমস্যা চিত্রের মধ্যে এক দুই তিন চার পাঁচটি টুকরো আছে, এই পাঁচটি টুকরোকে জোড়া দিয়ে এই কোন ফিগারটি আনা সম্ভব। তো আমাদের আগের নয়টা এপিসোডে আমরা দেখেছি যে টুকরোগুলোর মধ্যে যে দাগগুলো আছে প্রতিটি দাগই সুস্পষ্ট থাকতো জোড়া দেওয়ার পরেও, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি
টুকরোগুলোকে জোড়া দিয়ে যে ফিগারটি তৈরি হবে তার আউটলাইনটা করা আছে, ভেতরের দাগগুলো কিন্তু নেই। তাহলে এক্ষেত্রে আমাদের একটু সমস্যা তৈরি হতে পারে। এই ধরনের ফিগার এখনো পর্যন্ত জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টে আমরা দেখিনি, কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকতেই পারে। কারণ এই টুকরোগুলোকে জোড়া দিয়ে যে ফিগারটি আসবে তার ভেতরের দাগগুলোকে মুছে দিলে এরকম আউটলাইন আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে যদি ভেতরের দাগগুলো দেওয়া থাকতো তাহলে আমাদের ফিগারটা তৈরি করা বা এই টুকরোগুলো জোড়ালে কোন ফিগারটা তৈরি হবে সেটা খুঁজে বের করা অনেক সহজ হয়ে যেত। যেহেতু সেটা দেওয়া নেই, সেহেতু আমাদের কী করতে হবে, টুকরোগুলোকে জোড়া দিয়ে দেখতে হবে আউটলাইনটা কোন টুকরোটার মতন হয়, কোন ফিগারটার মতো হয়, সে তারপরে আমাদেরকে উত্তর বেছে নিতে হবে। তো এবার আমরা কী করবো, এই টুকরোগুলোকে আগে রাফে এক জায়গায় জোড়া করবো, জোড়া দিয়ে দেখব। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ধরনের টুকরোকে জোড়া দিয়ে যদি এরকম আউটলাইন দেওয়া থাকে সেই ছবিটা খুঁজে বের করা তুলনামূলকভাবে একটু কঠিন হয়। তো আমাদের আজকের এপিসোড হচ্ছে তুলনামূলকভাবে কঠিন প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে আইডিয়া নেওয়া। আমরা কী করব, এই ত্রিভুজটাকে প্রথমে আঁকলাম, এই এই ত্রিভুজটা আঁকার পরে এইটাকে আঁকলাম, এই আঁকলাম। তো এবার কি করব, এই বড় ত্রিভুজটাকে আঁকি, এই যে এটা কিন্তু ঘুরিয়ে দিলাম, এই পাশে আঁকলাম। হ্যাঁ, এবার এই যে ত্রিভুজের যে টুকরোটা আছে এই টুকরোটাকে এখানে আঁকলাম, এই যে টুকরোটা পেয়েছি এই টুকরোটাকে আঁকলাম, তাহলে একটা এই যে এইটা এই যে এইটা এই এটা এই এইটা এই এটা এই, তাহলে 1 2 3 4 5টি টুকরো জোড়া দিয়ে আমি ত্রিভুজটা পেয়ে গেছি। এবার আমাকে কী করতে হবে, যেহেতু আউটলাইনটাই শুধু থাকবে ভেতরটাকে মুছে দিয়ে দেখি এই ধরনের ত্রিভুজ কোথায় গঠিত হয়েছে। এই ধরনের ত্রিভুজ এইটা আর এইটা, এইটার মাঝখানে এরকম দাগ আছে, তাই এটা হবে না, এটাও হবে না। তাহলে এ এবং ডি কোন ত্রিভুজটা উত্তর হতে পারে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে সেই ত্রিভুজটা তুলনামূলকভাবে এই যে ভূমির দিকে যে রেখাটা হচ্ছে সেটা এই রেখাগুলোর প্রায় সমান সমান। তো এখানেও কিন্তু হাতে আঁকার জন্য একটু পার্থক্য হয়েছে, এটা প্রায় সমান সমানই আঁকা আছে, দেখো প্রায় সমান সমানই আঁকা আছে। তাহলে এই ত্রিভুজটার মতো দেখতে এইটা হচ্ছে, এইটা কেন হবে না, কারণ এই যে দ্বিদাগে যে অপশানটি আছে তার ভূমিটাকে অনেক বড় করে দেওয়া আছে। এই ধরনের ত্রিভুজ তো গঠিত হয়নি এখানে, হয়েছে? তাহলে আমরা বলতে পারি যে এ দাগটা আমার অ্যান্সার হবে, ডি দাগ কিন্তু হবে না। তো আজকে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে টুকরো জোড়ানোতে অনেক কঠিন, অনেক চিন্তাভাবনা, অনেক বুদ্ধিকে অ্যাপ্লাই করে উত্তর খুঁজতে হতে পারে আমাদের নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টের পরীক্ষার হলে। তো আমরা শিখে নিলাম সেই বুদ্ধি কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এ দাগকে আমরা অ্যান্সার করলাম। এবার চলে যাব নিয়ম নম্বর 8 শেষ করে নিয়ম নম্বর 9-এ। আমরা বোর্ডে সমস্যা চিত্রে দেখতে পাচ্ছি যে এইরকম একটি চিত্র যে একটা দাগ তারপরে কিছু ছোট ছোট টুকরো রেখা আছে, এইটা এ বি সি ডি কোন চিত্রের মধ্যে লুকিয়ে আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে উপরের দাগ, নিচের দাগ, মাঝখানে দাগ, এই পাশে দুটো দাগ, এইরকম কিন্তু প্রত্যেকটা চিত্রতে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই চতুর্ভুজের এক কোণা দেখে এই ডান কোণার উপরের দিকে একটা বর্গাকার বক্স রয়েছে এবং তার মধ্যে কিছু রেখা রয়েছে, এই রেখাগুলোকে বিচার করলে আমরা দেখতে পাচ্ছি এইটা তৈরি করা সম্ভব হয়। তো একই ধরনের 4টে ছবি আছে যেখানে এই চিত্রটা হয়ে যাওয়ার সম্ভাবনা 4টেতেই প্রবল। তো আমাদের এবার দেখতে হবে যে কোনটার মধ্যেই হতে পারে আর অন্যগুলোতে হতে পারে না। তো আমরা হিসাব করব যে এই দাগটা এবং এই বড় দাগটা এইভাবে কোন জায়গাতে আছে, যে এই এই এটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, সবকটাতেই আছে। তাহলে এই বড় দাগটা আর উপরের দাগ দুটো সবকটার মধ্যে আছে, আমি সবকটাকেই বেছে নেব যে উত্তর হতে পারে। তো এবার চলে আসবো মাঝখানের এই যে দাগটা, দেখো মাঝখানের দাগটা এর আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে মাঝের দাগটা দিয়েও কিন্তু আমি হিসাব করতে পারলাম না। এবার চলে আসবো উপরের এই দাগটা, উপরের এই দাগটা এখানে নেই, এখানে নেই,
তাহলে এটা বাদ, এখানে আছে তাহলে এটা থাকতে পারে, এখানে নেই তাহলে এটা বাদ, এখানে আছে তাহলে এটা হতে পারে। নিচের দাগটা দিয়ে এবার বিচার করব। নিচের দাগটা দিয়ে দেখলে এখানে নিচের দাগটা নেই তাহলে এটা বাদ, এখানে নিচের দাগটা আছে তাহলে এইটুকু আর এইটুকু যদি আমি কেটে নিই তাহলে কিন্তু আমি বলতে পারছি এই চিত্রটা এখানেই লুকিয়ে আছে। তাহলে নয়ের অ্যান্সার হবে ডি। তাহলে একটা সিম্পল চিত্র দিয়ে আমরা বুঝে নিলাম যে লুকানো চিত্র কিভাবে খুঁজে বের করতে হবে এবং যথেষ্ট বুদ্ধি অ্যাপ্লাই করে এটাকে করতে হবে। ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু এই চিত্রটাতে খুব বেশি নেই, মানে বোঝাই যাচ্ছে যে এখানে এই দাগটা নেই, সেজন্য ওই দাগটাই হবে। তাহলে আমরা 9 নম্বর নিয়ম শেষ করলাম, এবার চলে যাবো 10 নম্বর নিয়ম। সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে পেপার ভাজ, কাটিং এবং ভাজকে খোলা। অল টাইপস অফ JNBSTF ফিগার 10টি করে উদাহরণের সমন্বয়ে আমাদের যে সিরিজ, সেই সিরিজের 10ম এপিসোড অর্থাৎ শেষ এপিসোডে আমরা 10ম নম্বর নিয়ম অর্থাৎ শেষ নম্বর নিয়ম এবং সর্বাপেক্ষা জটিল এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই নিয়মটি পেপার ভাজ, কাটিং এবং ভাজকে খোলা, সেখানে আমরা অতি সিম্পল একটা কাটিং করা হয়েছে পেপারটাকে ভাজ করার পরে। সেই সিম্পল কাটিংটা খুললে কোন ছবিটা বা কোন কাটিংটা আসতে পারে তার ABCD 4টে অপশান এখানে দেওয়া আছে, কিন্তু আমাদের দেখতে হবে যে এত সিম্পল জিনিস কেন 10ম নম্বর এপিসোড অর্থাৎ স্পেশাল এপিসোডে দেওয়া হয়েছে। এখানে আমি পরিষ্কারভাবে দেখিয়ে দেব যে অধিকাংশ স্টুডেন্ট ভুল করবে এবং ভুল করে এ অথবা বিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেন থাকবে তার কারণটা দেখে নেওয়া যাক। তার আগে বলবো যে আমাদের এই শেষ এপিসোডের পরেও কিন্তু JNBSTF ফিগারের বিভিন্ন রকমের সমস্যা তৈরি করা এবং তার সমাধান করার উপর বেস করে আমাদের আরও সিরিজ চলবে এবং এপিসোড চলতে থাকবে। সেই সব এপিসোডগুলোর আপডেট যদি ইউটিউবে ইনবক্সে পেতে হয় তাহলে ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইব অপশান আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে সব ভিডিওগুলি দেখা যেতে পারে এবং ইউটিউব থেকে সেই ভিডিওগুলোকে দেখে জগন্নাথ নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টে বসার জন্য বিশেষ উপকার পাওয়া যেতে পারে। তো আমরা চলে আসছি যে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ভাঁজটাকে যেদিকে দেওয়া হয়েছে পরপর দুইবার খোলার সময় ঠিক তার উল্টো দিকে খুলতে হবে এবং আমাকে দেখতে হবে কাটিংটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমি কি করলাম, ভুল করে যদি এই ভাঁজটাকে উপরের দিকে না খুলে নিচের দিকে খুলি তাহলে কোন চিত্রটা আসতে পারে দেখো। এই চিত্রটাকে যদি নিচের দিকে আনি তাহলে এই পাশের এই চিত্রটা এখানে এসে পড়ে, এবং তারপরে যদি সঠিক ভাঁজটা খুলি যে এই ভাঁজটা আমি উল্টো খুলেছি তারপরেটা ঠিক খুলেছি, তারপরেটা ঠিক খুললে এই ছবিটা উল্টে এসে এখানে পড়ে, এইটা তৈরি হতে পারে। বাইচান্স পরীক্ষার হলে ভুল করে যদি এই ভাঁজটাকে উপরের দিকে না তুলে নিচের দিকে খোলার কল্পনা করা হয় তাহলে এই ছবিটা চলে আসবে এবং এ দাগে সেই ছবিটায় দেওয়া থাকে। এইটা কিন্তু একটা বুদ্ধি যে আমার ভাঁজ যদি কোনোরকমভাবে ভুল হয় তাহলে যে চিত্রটা হয় সেই চিত্রটা প্রথমে থাকবে, তাহলে আমি এটাকেই অ্যান্সার বলে মেনে নেব। কিন্তু প্রকৃতপক্ষে আমি কিন্তু ভাঁজটা খুলেছি উল্টো দিকে, ভাঁজটা ঠিক দিকে খুলিনি, তাহলে এই ছবিটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকলেও এটাকে আমরা বাদ দেবো, কেন আমি ভাঁজটা ভুল খুলেছি। এবার চলে যাব, ভাঁজটা আমি প্রথমে ঠিক খুললাম, তাহলে এটাকে যদি ঠিক খোলা হয় তাহলে কি হবে, এই ভাঁজটাকে যদি ঠিক খোলা হয় তাহলে এটা কোথায় গিয়ে পড়বে দেখো, এই পিটা চলে যাবে উপরের দিকে, একদম উপরের দিকে চলে গেল, এই যে এই পিটা চলে গেল উপরের দিকে, এই বিন্দুটা চলে গেল এখানে। এইবার দ্বিতীয়বারে আমি ভাঁজটাকে এই দিকে না খুলে ভুল করে এই দিকে খুলে দেব, প্রথম ভাঁজটা ঠিক খুলেছি, প্রথম ভাঁজ ঠিক খুলে এটা এখানে পেলাম, পরবর্তী ভাঁজটা এই দিকে না খুলে আমি ওই দিকে যদি আবার খুলি তাহলে এই চিত্রটা চলে যাবে এখানে, এই চিত্রটা চলে আসবে এখানে। সেই যে ভুল হওয়ার আর একটা দ্বিতীয় ভাঁজ খোলার যে ভুল, সেই ভুলের জন্য উৎপন্ন চিত্রটি সঙ্গে সঙ্গে আমি পরবর্তী বি অপশানে পেয়ে যাব, কিন্তু যেহেতু আমি ভাঁজটা ভুল খুলেছি অ্যান্সারটা ওটাকে মেনে নিতে পারবো না। তো এবার চলে যাব যে আমি যদি ঠিকভাবে ভাঁজটা খুলি তাহলে এই ভাঁজটা খোলার পর আমার কোন চিত্রটা উৎপন্ন হতে পারে আমি এখানে দেখে নেব, যে এই চিত্রটা আমার কোথায় ছিল, এই চিত্রটা কোথায় ছিল, এই চিত্রটা ছিল আমার একদম নিচে নিচে এই পাশে গিয়ে এই পাশে অর্থাৎ নিচে অর্থাৎ এই কোনাটা ছিল, তাহলে আমার যে টোটাল যে বর্গক্ষেত্রটা সেই বর্গক্ষেত্রের একদম কোনায় আমার
এই চিত্রটা ছিল। একে প্রথমে উল্টো দিকে ভাঁজ করল, উল্টো দিকে খুললে কি হবে, এইটা চলে আসবে এখানে, এটা চলে যাবে এখানে। এবারে ভাঁজটা এইদিকে খোলো, তাহলে এই পিটা চলে আসবে এদিকে, এইটা চলে আসবে এখানে, এই পিটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে। তাহলে এই ধরনের চিত্র আমি কোথায় পেয়েছি? এই দ্বি দাগে পেয়েছি। সি দাগেও কিন্তু আমি নিচের অংশটুকু ঠিক আছে, দেখো নিচের অংশটুকু এটা এইরকম, তার উল্টোটা এটা। এবার এটাকে যদি উপরের দিকে রাখা হয় তাহলে এই চিত্রটা এইভাবে উল্টে যায়, কিন্তু এখানে এই চিত্রটা উল্টে যায়নি, একই রকম আছে। আমার তো ভাঁজটা এইভাবে খুলেছিলাম, তাহলে এই পিটা উল্টে যাবে না, এই মাথাটা এই মাথায় চলে যাবে না, আবার তাহলে আমার তো সেটা যায়নি। এখানে কাটিং কখন এখানে গিয়ে পৌঁছাতে পারে? ভাঁজটাকে খুললে এই পেপারটা আমার এরকম আছে, নিচে কাটিংটা এখানে করেছি, এটাকে যদি উল্টে দিই তাহলে তো দেখা যাচ্ছে এই মাথাটা এই মাথায় গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে এই চিত্রটা হতে পারে না, এটাকে আমি বাদ দিই। তাহলে আমার ভাঁজটাকে যদি সঠিকভাবে খুলি তাহলে এই চিত্রটা হতে পারে, এই চিত্রের মতো দেখতে কোনটা, এইটা। তাহলে আমি দশের উত্তর ডি করব। এখানে একটা নিয়ম আমি বলে রাখি যে পেপার ভাঁজে ভাঁজগুলোকে করার পরে যে লাস্ট যে ভাঁজটা থাকলো এই ভাঁজটাকে আমাকে এঁকে নিতে হবে, রাফ করতে হবে। এখানে রাফে এঁকে নিয়ে এই ভাঁজটাকে যেদিকে খুলতে হবে সেটাকে সেই দিকে খুলবো, খুলে দেখবো কোন চিত্রটা, তারপরে সেই ভাঁজটাকে উল্টো দিকে খুলবো, খুলে দেখবো কোন চিত্রটা হয়, যেটা হবে সেই রাফটার মতো অনুরূপ উত্তর চিত্রে কোনটি আছে সেটাকে দেখতে হবে। অতি অনায়াসে আমরা এটার মতন চিত্রটা পেয়ে যাব, তাহলে আমরা উত্তরপত্রে সঠিক উত্তরটি বসাতে পারব। তাহলে জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টে আমরা প্রশ্নপত্রে যে 50টি ফিগার পাব তার মধ্যে 5টা ফিগার থাকবে যে নিয়ম নাম্বার 10 অর্থাৎ পেপার ভাঁজ ও পেপার কাটিংয়ের উপরে। সেই 5টা ফিগারের সঠিক উত্তর যদি আমাদের করতে হয় তাহলে ভাঁজটা কোন দিকে গেছে সেটা নজর রাখতে হবে, এবং রাফে সেইভাবে লাস্ট যে কাটিংটা হচ্ছে সেই কাটিংকে ভাঁজের উল্টো দিকে খুলে খুলে আমাকে উত্তরপত্রে মানে উত্তর চিত্রটাকে খুঁজে বের করতে হবে এখানে রাফে, এবং এটার মতো দেখতে উত্তর চিত্রের কোনটি সেটাকে অতি অনায়াসে কম্পেয়ার করে আমার উত্তরপত্রে দাগ নাম্বার লিখতে হবে। তাহলে আমরা অল টাইপস অফ JNBST ফিগারের 10টি নিয়মের উপর বেস করে যে এপিসোডগুলি আমরা চালু করেছিলাম যে সিরিজ, সেই সিরিজের 10ম এপিসোড অর্থাৎ শেষ নম্বর এপিসোডে আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের এপিসোডগুলি অন্যান্য যে সিরিজ সেই সিরিজগুলো চলতে থাকবে, বিভিন্ন সালের কোশ্চেন থেকে ছবিগুলোকে তুলে নিয়ে ফিগারগুলোকে তুলে নিয়ে আমরা ব্যাখ্যা করব, এবং একই নিয়মের উপরে 5টি করে উদাহরণ সহযোগে আমাদের আরেকটি সিরিজ চালু হচ্ছে, সেখানেও 10টা এপিসোড থাকবে, এবং সালের প্রশ্ন থেকে 10টি করে ছবিকে বেছে নিয়ে সেই ছবির উপর ব্যাখ্যা করা এরকম এই এপিসোডগুলো এই সিরিজে। কিন্তু এপিসোডের সংখ্যা 6টি থাকবে না বা 10টি থাকবে না, এখানে এপিসোড সংখ্যা থাকবে প্রচুর, অর্থাৎ 1992 সাল থেকে 2018 সাল পর্যন্ত যতগুলি প্রশ্নপত্র আমাদের সামনে আছে বিভিন্ন বইয়ের মধ্যে আমরা পাচ্ছি, সেখান থেকে ছবিগুলোকে কালেক্ট করে আমাদের এই বড় সিরিজটা চলতে থাকবে। এবং সেই সিরিজের ভিডিওগুলো যদি ইউটিউবে পেতে হয় তাহলে আমি আবারও বলছি যে আমাদের ভিডিওর নিচে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং আমাদের এই বিভিন্ন সিরিজের বিভিন্ন এপিসোডের ছবিগুলো বা সমস্যাগুলি এবং তার উত্তর করা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি ঠিক নিচে বাম পাশে যেখানে এরকম একটা লাইক চিহ্ন আছে সেখানে টাচ করতে হবে, লাইক করতে হবে। এবং আমাদের এই ভিডিওগুলি যদি মনে হয় যে জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টে অ্যাপিয়ারেন্স ছাত্রছাত্রীর পক্ষে বিশেষভাবে উপকারী তাহলে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াতে এইগুলোকে শেয়ার করে দিয়ে ছাত্রছাত্রীদের বিশেষভাবে উপকার করতে হবে, সেই জন্য অনুরোধ রইল। আমরা আমাদের অল টাইপস অফ JNBST ফিগার 10টি নিয়মের উপর বেস করে তৈরি করা যে 10টি এপিসোড